আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি কিন্তু আমার এখানটায় যে বাঙালি কয়েকটা দিদি ভাই আছে ওদের কোয়ার্টারে কিন্তু গেছিলাম। তো ওখানটায় গিয়ে কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি। হয়তো অনেকে ওই ব্লগটা দেখোনি, যারা এখনও পর্যন্ত দেখেনি ওই ব্লগটা দেখে আসো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। ওদের বাড়ি থেকে কিন্তু আমি চলে এসেছিলাম প্রায় 8:30টার দিকে, দিদিভাইটাই কিন্তু আমাকে ছেড়ে দিয়ে গেছিলো আমার কোয়ার্টারে। তো তখনও পর্যন্ত আমি ঠিকঠাকই ছিলাম, তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে চলে গেছিলো কাজে। তো হঠাৎ করেই কিন্তু রাতের বেলাতে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও কিন্তু চলে এসেছিলো এসে ওষুধ টষুধ খাওয়াতে। এখন কিন্তু মোটামুটি একটুখানি ঠিকঠাক আছি, তাও কিন্তু আমার শরীরটা পুরোপুরি যে সুস্থ তেমনটা কিন্তু নয়, ভীষণ পরিমাণে শরীরটা খারাপ। মাথাটা একটা কেমন কেমন করছে মাঝে মধ্যেই, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি। আর আজকে কিন্তু সমস্ত কাজ বাজ সকালবেলাতে তোমাদের দাদাভাই সুন্দর করে গুছিয়ে রেখে গেছে, আমি কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপরে একটুখানি শরীরটা ঠিক হতে এখন উঠে এই দেখো ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এসে ভালো করে কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছি। আর ও কিন্তু আমাকে বারবার বলেছিল যে যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমি কাজবাজগুলো করবে, যদি তোমার না ইচ্ছে হয় তাহলে কিন্তু তোমার কোনো কিছু করার দরকার নেই, আমি এসে না হলে তোমাকে রান্না করে খাওয়াবো। যেহেতু আমার শরীরটা একটুখানি এখন ঠিক আছে ওই কারণে ভাবলাম যে চলো তাহলে উঠে পড়ি, উঠে তোমাদের দাদাভাই কী কাজ করে গেছে, কেমন করে গেছে না করে গেছে সেগুলো একটুখানি দেখি, বাদ বাকি যে কাজগুলো মানে ও করে যায়নি সেগুলো না হলে করে ফেলবো। তো ওই কারণেই কিন্তু এই দেখো এক গ্লাস জল খেয়ে দেখলাম যে ও জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে গেছে। তো সেই জামা কাপড়গুলো আমি এখন আলমারির মধ্যে ভরে দিলাম, আর বেডশিটের সেট যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওটাও কিন্তু কেচেছিলাম, তো সেটাও কিন্তু গুছিয়ে রাখেনি তোমাদের দাদাভাই, ওই কারণে কিন্তু আমি এখন দেখো গোছাতে শুরু করে দিয়েছি। হঠাৎ করেই কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, কী হয়েছে না হয়েছে সেটা পরে কোনো একটা ব্লগে বলবো, এখন আমি বলছি না। আর এই দেখো এখন কিন্তু প্রত্যেক দিনের একটা নিত্য সঙ্গী হয়ে গেছে ওষুধ, ওষুধ ছাড়া কিন্তু এখন আমার আর দিন চলে না, ওষুধ কিন্তু ডেইলি কন্টিনিউ এখন খেতে হচ্ছে। জানি না কত দিন আমাকে ওষুধ খেয়ে এখন কাটাতে হবে। তো যাই হোক, মুখ চোখের অবস্থা দেখে তোমরা তো বুঝতেই পারছো শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। আর সত্যি কথা বলতে গিয়ে যখন ফ্যামিলি থেকে দূরে থাকা হয় আর যদি শরীর অসুস্থ হয় তখন ফ্যামিলির কথা কিন্তু প্রচুর পরিমাণে মনে পড়ে, কিন্তু কিছু করার নেই, এখানে তো আমরা দুজন আছি আর তোমাদের দাদাভাইকে তো কাজ করতে যেতেই হবে। আর মোটামুটি এখন একটুখানি ঠিকঠাক আছি বলে চলো যতটুকু পারছি কাজগুলো এগিয়ে রাখছি, বাদ বাকি তোমাদের দাদাভাই না হলে এসে তখন করবে। আর এখন না ইচ্ছে করছিল প্রচুর পরিমাণে একটু এলাচ দিয়ে দুধ চা খাবো, ওই কারণেই কিন্তু রান্নাঘরে এসে দেখো বসিয়ে দিয়েছি দুধ চা এলাচ দিয়ে। আর সত্যি কথা বলতে কি চা খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে, কফি খাই ঠিকই কিন্তু কফির থেকে চা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা একটুখানি আওয়াজ পাচ্ছ, কারণ আমাদের এখানটায় প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটুখানি তোমরা ইগনোর করো। আর এই দেখো আজকে কিন্তু মুড়ি আর শশা খেতে প্রচুর ইচ্ছে করছিল, ওই কারণেই কিন্তু ব্রেকফাস্টে মুড়ি আর শশা কিন্তু খেয়েছিলাম, আর গরম গরম চা তো ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবারও একটুখানি শুয়ে পড়েছিলাম, কারণ মাথাটা কেমন কেমন করছিল ওই কারণে। তারপরেই কিন্তু উঠে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে এসে দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, শরীরটা একটুখানি ঠিক আছে ওই কারণে ভাবলাম যে চলো রান্নাটা তাহলে করে ফেলি। তো ওই কারণে সমস্ত কিছু সবজিপাতি যা যা রান্না করব কেটে এক সাইডে গুছিয়ে রেখে দিয়ে এখন কিন্তু দেখো ভাত কিন্তু আমি করে ফেলেছিলাম, তো ভাতের মাড়টা এখন এই যে দেখো ট্যাপ চালিয়ে দিয়েছি, এবার কিন্তু গড়িয়ে নিব। আর তোমাদের দাদাভাই কিন্তু মাঝে মধ্যে আমাকে ফোন করছিল আর জিজ্ঞেস করছিল আমার শরীর কেমন আছে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে নাকি। তখন আমি তাকে বলছিলাম যে না না, ওষুধ খাওয়ার পরে মোটামুটি আমি এখন একটুখানি ঠিকঠাক আছি, তো যদি শরীরটা আরও খারাপ হয় তখন না হলেও ডক্টরের কাছে যাব। তো যাই হোক, এখন দেখো আমার কিন্তু রান্না বান্না যা যা মানে ছিল সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখানটায় রান্না জাস্ট একটা বাকি আছে, ওটাই এখন চলছে। চাটনি বানাচ্ছিলাম, কারণ তোমাদের দাদাভাই চাটনি খেতে বেশ ভালোবাসে, ওই কারণে চাটনি বানিয়েছিলাম। আর ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম, আর এই যে এখানটায় লাউর একটা তরকারি বানিয়েছিলাম। তো শুধুমাত্র চাটনিটা হতে বাকি আছে, বাদ বাকি কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর দুধ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেটাও কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি এত পরিমাণে শরীর যে কেন খারাপ হচ্ছে মাঝে মধ্যে আমি নিজেও বুঝতে পারছি না, এখানকার ওয়েদারের জন্য বা অন্য কোনো কারণের জন্য আমি নিজেও জানি না।
প্রত্যেক দিন কিন্তু একটা প্যাকেট করে দুধ তোমাদের দাদাভাই নিয়ে আসে। আমি কিন্তু একদমই দুধ খেতে পছন্দ করি না, তোমাদের দাদাভাই কিন্তু একা খায়। যেহেতু আমি খুব একটা বেশি দুধ খেতে পছন্দ করি না, ওই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই এই দেখো আমাকে বললো যে আমি পনির বানিয়ে রেখে যাচ্ছি, তুমি পনিরের তরকারি বানাবে। তারই কিন্তু এই যে যা যা প্রসেস থাকে পনির রেডি করা, সেগুলোই তোমাদের দাদাভাই করছে। আর এসেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করছিলো যে আমার শরীর কেমন আছে, আমি ঠিকঠাক আছি নাকি, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে নাকি, ফোনেও বারবার জিজ্ঞেস করছিলো, আর রুমে আসার সঙ্গে সঙ্গেও কিন্তু জিজ্ঞেস করছিলো। তখন আমি তাকে বললাম যে না, আমি ঠিকঠাক আছি, ওষুধ খাবার পরে এখন আমাকে আর ডক্টরের কাছে নিয়ে যেতে হবে না। তো যাই হোক, এই দেখো পনির কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু সুন্দর করে ছোটো ছোটো পিস করে এই যে দেখো এখন কিন্তু কাটতেও শুরু করে দিয়েছে। তো পনির দিয়ে কিন্তু আজকে রাতের বেলাতে তরকারি বানাবো। তো কী তরকারি বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে যাওয়ার পরে আমি কিন্তু পনিরের তরকারিটা রান্না করতে শুরু করে দিয়েছি। পোস্ত, কাজু বাদাম এইসব দিয়েই কিন্তু পনিরের তরকারিটা আমি রান্না করেছিলাম, তাও আবার ফার্স্ট টাইম। আর সত্যি কথা বলতে কি, পনিরের তরকারিটা এতটা ভালো হবে আমি তো কল্পনাতেও ভাবতে পারি না। তোমাদের দাদাভাইও বলেছিল যে পনিরের তরকারিটা নাকি বেশ ভালো হয়েছে। এই রকমের পনিরের তরকারি কিন্তু আমার খেতে তো ভীষণ ভালো লাগে, আর তোমাদের দাদাভাইও কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে দেখো ছোটো ছোটো কয়েকটা চিপসের প্যাকেট তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেগুলোই কিন্তু এক এক করে এখন ভাজছি, কারণ ও কিছুক্ষণ পরেই চলে আসবে। তোমাদের দাদাভাই প্রায় কাজে গেছিলো বিকেলবেলাতে 4টার দিকে, আর 7:30টার দিকে ওর আসার কথা আছে। এসে একটুখানি এইগুলো দিব খেতে, তারপরে না হলে ভাত খাবে। তো ওই কারণেই কিন্তু এই ছোটো ছোটো চিপসগুলোকে এখন এক এক করে ভাজতে শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু আমি মোটামুটি ঠিকঠাকই আছি। এই ভিডিওটা কিন্তু দুদিন আগের ভিডিও। তো চলো এবার তোমরা দেখে নাও তোমাদের দাদাভাই কাজ থেকে ফেরার পথে আমার মন ভালো করার জন্য কি জিনিস নিয়ে এসেছিল। দুটো নি, এই যে এইমাত্র কাজ থেকে এলো আর নিয়ে এসছে। কি নিয়ে এসছো? কুলচা। ফার্স্ট টাইম খাবো, জানি না বাবা এগুলো কেমন খেতে। এই যে এই দেখো, একটা আমার একটা হচ্ছে ওর। ড্রেস চেঞ্জ করো, দিলে তো খাবে নাকি? আর আমি ইয়ে করেছিলাম, ওই যে তুমি যে নিয়ে এসেছিলে না, সে এগুলাও ভেজেছি। তো এখন আমরা টিফিন করব। এইগুলো আর সঙ্গে আছে কুলচা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে। যে দেখো আমার রান্নাঘরের সামনে কি টাঙানো হলো, এটা যে নিয়ে আসা হয়েছিল এটাই টাঙিয়ে দিল, তাই তো? ভালো লাগছে কিন্তু, খারাপ লাগেনি। ওয়াইফ কিচেন কুক উইথ লাভ। আচ্ছা এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আমার দাদাভাই যে নিয়ে এসছে এইগুলো, আর আমি ভেজেছি এইগুলো। খাও, তুমি খাও প্রথমে, খেয়ে বলো। না, আমি প্রথমে খাবো। চিকেন দিয়ে তৈরি, তাহলে ভালো খেতে। সয়াবিন। সকাল থেকে তো প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হয়েছিল, একদমই বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর সন্ধ্যাবেলার দিকে না পুরোপুরি একদম কিন্তু ঠিক হয়ে গেছিলাম। আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছিলো আর নিয়ে এসেছিলো কুলচা, তোমাদের তো দেখালাম। তো খেতে কিন্তু বেশ ভালোই ছিল মোটামুটি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই কিন্তু শুয়ে গেছিলো আর আমাকে বলেছিলো তুমি ওষুধ খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো, একদম আমাকে ডিস্টার্ব করবে না, একদম কানের কাছে ফোন চালাবে না, কারণ ওর শরীরটা একটুখানি খারাপ। যেহেতু ও যে কাজ করে সেখানটায় গিয়ে কাজ করেছে, তাছাড়া বাড়ির টুকটাক কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু ও করেছে, আমি জাস্ট শুধুমাত্র রান্নাটা করেছি। আর ওর ভীষণ পরিমাণে কিন্তু গা হাত পা ব্যথা করছিল, ওই কারণেই কিন্তু বারবার আমাকে বলছিলো একদম তুমি আমাকে জ্বালাতন করবে না, চুপচাপ শুয়ে যাও। আর সত্যি কথা বলতে কি, এই কথাটা শোনার পরে আমি কিন্তু নিজে থেকেই বসে পড়েছি, এখন ওর পা টিপতে ও
কিন্তু আমাকে একদমই পা টিপতে দিচ্ছিল না, বারবার বারণ করছিল, বলছিল যে না না তোমাকে পা টিপতে হবে না। কিন্তু কে শোনে কার কথা, আমি কিন্তু ওর পাগুলো যতটুকু পারছিলাম ভালো করে একটুখানি টিপে দিচ্ছিলাম যাতে ওর আরাম লাগে। আর এখন দেখো আমাদের কিন্তু জলের বড় যে কৌটোগুলো হয় সেগুলো কিন্তু ছিল, নিচে যে মুখ লাগানো কৌটোগুলো হয় না ওগুলো কিন্তু ছিল না, ওগুলো কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিল। এখন দেখো জলের দুটো কিন্তু বেশ সুন্দর করে কৌটোটা লাগানো হয়ে গেছে, এবার কিন্তু আর কোনো প্রবলেম হবে না, জল কিন্তু আর গড়িয়ে বোতলের মধ্যে রাখতে হবে না, এখান থেকেই কিন্তু ডাইরেক্ট একদম বোতল বা মগে ভরা যাবে। তো এখানটাই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা।